আজ শেয়ার করব উসমানীয় ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর সুলতান সুলাইমানের দ্বিতীয় স্ত্রী হুররমের জীবন কাহিনী। তোমরা ঘটনাটি দেখতে বা শুনতে ভুল করো না, এখানে সঠিক তথ্য পাবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। গুড মর্নিং টু অল। আই হোপিং অল আর ইনশাআল্লাহ কোয়াইট ফাইন। টুডে ইজ ওয়েডনেসডে, আজকে বুধবার এই ভিডিওটি দিচ্ছি। তোমরা পাশে থেকে ভিডিওটি দেখবে, সঠিক ইতিহাস জানবে। ১৬শ শতাব্দীর পরবর্তী এবং ১৭শ শতাব্দীর শুরুর দিকে তুর্কি বিষয়ে গবেষক, পোলিশ কবি সামুয়েল তারোদভস্কির দেয়া তথ্য অনুসারে হুররম সম্ভবত কোনো ইউক্রেনীয় অর্থোডক্স ধর্মযাজক পিতার ঘরে জন্ম নিয়েছিলেন। তিনি পোল্যান্ড রাজ্যের রুথেনীয় ভয়েভডেসিপের প্রধান শহর লয়ের 68 কিলোমিটার দক্ষিণ পূর্বের রুহাটাইন নগরীতে জন্মগ্রহণ করেন, বর্তমান পশ্চিম ইউক্রেন। ১৫২০ের দশকে ক্রিমিয়ার তাতাররা ওই এলাকার একটি তড়িৎ অভিযানের সময় তাকে বন্দী করে একজন দাসী হিসেবে নিয়ে আসে। সম্ভবত প্রথমে ক্রিমিয়ার নগরী কাফায়, যা দাস ব্যবসার একটি প্রধান কেন্দ্র। এরপর কনস্টান্টিনোপলে তাকে প্রথম সুলাইমানের হেরেমের জন্য বাছাই করে। অল্প সময়ের মধ্যেই রোকসলনা তার মনিব সুলাইমানের সুনজরে চলে আসেন এবং সমসাময়িক প্রতিদ্বন্দ্বীদের ঈর্ষার পাত্রীতে তিনি পরিণত হন, কারণ তার দেখতে তিনি যেমন সুন্দর ছিলেন এবং তিনি ভীষণ রকম কৌশল জানতেন। উসমানীয় সম্রাট প্রথম সুলাইমানের প্রিয়তম প্রমোদদাসী ও পরবর্তীকালে তার বৈধ স্ত্রী এবং সম্রাটের সন্তান শাহজাদা মুহাম্মদ মেহরিমা সুলতান, শাহজাদা আবদুল্লাহ সুলতান দ্বিতীয় সেলিম, শাহজাদা বায়েজিদ এবং শাহজাদা জাহাঙ্গীরের মাতা তিনি। হুররমের 5 ছেলে 1 কন্যা ছিলেন, তাদের নামগুলো আমি বললাম। 200 বছরের অটোমেন ঐতিহাসিক ঐতিহ্যকে ভঙ্গ করে একজন প্রাপ্ত উপপত্নী এভাবে অবশেষে সুলতানের বৈধ পত্নী হয়ে ওঠে, যা প্রাসাদ ও নগরীর প্রত্যক্ষদর্শীদের জন্য অত্যন্ত হতবাককারী একটি বিষয় ছিল। তিনি ছিলেন উসমানীয় ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর নারীদের মধ্যে একজন এবং নারীদের সালতানাত নামে পরিচিত। তার স্বামী প্রথম সুলাইমান শাসনকালে তিনি সুলতানের অত্যন্ত প্রিয়তমা এবং প্রধান স্ত্রী হাসিকি সুলতান নামে পরিচিত হয়ে ওঠেন। তিনি 1521 সালে হুররম তার প্রথম পুত্র মেহমেদের জন্ম দেন এবং এরপর আরও 4 পুত্র তিনি জন্ম দেন এবং একটি মেহমেদের পরে একটি মেয়ের জন্ম হয়, তার নাম ছিল মেহরিমা। যেই ঘটনা সুলতানের প্রথম স্ত্রী মাহি দেবরানের মর্যাদাকে ধূলিসাৎ করে দেয়। সুলাইমানের মাতা আয়েশে হাফসা সুলতান এই দুই মহিলার শত্রুতাকে একপাক্ষিকভাবে গোপন রাখতেন, কিন্তু 1534 সালে তার মৃত্যুর পর একটি তুমুল লড়াই সংঘটিত হয় যেখানে মাহি দেবরান হুররমকে মারধর করেন। এই ঘটনায় সুলাইমান ক্ষুব্ধ হয়ে পরবর্তীতে মাহি দেবরানকে পুত্র মুস্তফা সহ প্রাদেশিক রাজধানী মালিসায় পাঠিয়ে দেন। এই নির্বাসনকে দাপ্তরিকভাবে সবার কাছে দেখানো হলো যে এটি হলো সানজাক বেইলিজি বা আপাত উত্তরাধিকারী প্রথাগত প্রশিক্ষণ। হুররম এবং মাহি দেবরান ওদের দুজনের মোট 6টি ছেলে, মানে হুররম মাহি দেবরানের শুধু 1জন ছেলে ছিলেন আর বাকি 5 জনই ছয়জন হুররমের ছিল। তাদের মধ্যে 4জন 1950 সালের মধ্যে জীবিত ছিল, মুস্তফা, সেলিম, বায়েজিদ ও জাহাঙ্গীর। এদের মাঝে মুস্তফা ছিল বয়োজ্যেষ্ঠ, উত্তরাধিকারী হিসেবে হুররমের সন্তানের অগ্রগতি ছিলেন মুস্তফা। হুররম জানতেন যে নিয়ম অনুসারে মুস্তফাই সুলতান হবে পরবর্তী সুলতান এবং নিয়ম অনুসারে বাকি ভাইদেরকে হত্যা করা হবে, কিন্তু মুস্তফা কখনো এই নীতিতে বিশ্বাসী ছিলেন না। এটা বায়েজিদ, জাহাঙ্গীর ওরা খুব ভালো করেই জানতো বলে ওরা মুস্তফাকে সাপোর্ট করতো, কারণ মুস্তফা ছিল খুব ন্যায়পরায়ণ, সুদক্ষ এবং ভীষণ রকম বুদ্ধিমান শাহজাদা। শাহজাদা মুস্তফা ছিলেন সকল ভাইদের মধ্যে সবচেয়ে বেশি বিচক্ষণ, এজন্য সবাই তাকে পছন্দ করতেন এবং পারগালি ইব্রাহিম পাশাও তাকে সমর্থন করতেন, যিনি
1523 সালে সুলতানের প্রধান উজির হন। আমরা যখন ইব্রাহিম পাশার জীবনী আমি তুলে ধরব, তোমরা তখন তার মাধ্যমে জানতে পারবে ইব্রাহিম পাশা কতটা যোগ্য উজির ছিলেন, কতটা বিশ্বস্ত উজির ছিলেন, কতটা নিজের সব কিছু বিসর্জন দিয়ে হলো সুলতান সুলাইমানের এবং তার বাদশাহীর উন্নতির জন্য তিনি যা যা করেছেন সেগুলো, সেই সাথে তিনি মুস্তফাকে ভীষণ রকম ভালোবাসতেন। অনেক তথ্যসূত্রে ইঙ্গিত করা হয়েছে যে ইব্রাহিম পাশা হুররাম সুলতানের চক্রান্ত প্রাসাদে তার উত্তি প্রভাবের একজন ভুক্তভোগী ছিলেন, বিশেষ করে অতীতে শাহজাদা মুস্তফাকে সমর্থন করার কারণে। এটাও তোমরা ইব্রাহিমের ভিডিওতে জানতে পারবে যে হুররাম শুধু মুস্তফাকে হত্যা করিয়ে ক্ষান্ত হননি, তিনি ইব্রাহিমের মতো মানুষকে কি নির্মমভাবে সুলতান সুলাইমানকে দিয়ে হত্যা করিয়েছিলেন। হুররমকে অত্যন্ত আশঙ্কিকভাবে আংশিকভাবে হলেও উত্তরসূরি বাছাই করা চক্রান্তের জন্য দায়ী বলে ধরা হয়। তবে সুলাইমানের স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি দাপ্তরিক ও সরকারি কোনো কাজে ভূমিকা রাখতেন না। এই বিষয়টি তার শক্তিশালী রাজনৈতিক প্রভাব বিস্তারে প্রতিবন্ধক ছিল। প্রথম আহমেদের শাসনামলের আগ পর্যন্ত সাম্রাজ্যে সুলতানের মৃত্যু হলে উত্তরসূরি নির্বাচনের কর্মকাণ্ডে বেসামরিক অস্থিরতা বিদ্রোহ প্রতিহত করতে প্রতিদ্বন্দ্বী রাজপুত্রের গোপনে বা প্রকাশ্যে হত্যা করা হতো। নিজ পুত্রদের প্রাণদণ্ডকে এড়াতে হুররেম মুস্তফার অভিশংসনের সমর্থকদের নির্মূল করতে নিজ প্রভাবকে নানাভাবে কাজে লাগাতে শুরু করল। এভাবে হুররমের প্ররোচনায় পরিচালিত ক্ষমতার লড়াইয়ে সুলাইমান 1536 সালে ইব্রাহিমকে খুন করেন, এটারও ডিটেলস তোমরা পরবর্তী ভিডিওতে পাবে, এবং তার কন্যা মেহরিমার স্বামী অর্থাৎ রুস্তম, তার স্নেহভাজন জামাতা রুস্তম পাশাকে প্রধান উজির 1544 থেকে 1553 এবং 1555 থেকে 1561 তার স্থলাভিষিক্ত করেন। বহু বছর পর সুলাইমানের দীর্ঘ শাসন আমলের শেষের দিকে তার পুত্রদের শত্রুতা আরও স্পষ্ট এবং প্রকট আকার ধারণ করে। অধিকন্তু রুস্তম পাশা ও হুররাম সুলতান উভয়ই সুলাইমানকে মুস্তফার বিরুদ্ধে উস্কিয়ে দিতে থাকেন, এমনভাবে উস্কাতে থাকেন যে সুলতান সুলাইমান দ্বিধান্বিত হয়ে পড়েন। কারণ হুররাম এবং রুস্তম দুজন মিলে বাদশাহ সুলাইমানের কান ভারী করে তোলেন যে মুস্তফা অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তার সম্রাটের বিরুদ্ধে কুপ্ররোচনা চালাচ্ছে এবং তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। এই অন্যায় তো বাদশাহ কখনো মেনে নিতে পারেন না, আর সে কারণেই তারা এমনভাবে হুররম এবং রুস্তম এই ঘটনাটি সাজিয়েছিলেন যে তারা একটা সত্য প্রমাণ দাঁড় করালেন। আসলে সে প্রমাণটি সত্য ছিল না, বাদশাহর সামনে দাঁড় করালেন যে মুস্তফা সত্যি তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে এবং অরাজকতা সৃষ্টি করেছে। তার অভিযুক্ত হওয়ার কারণটি প্রমাণিত অপ্রমাণিত হওয়ার মাঝখানে আটকে থাকে। মুস্তফার মৃত্যুর পর মাহি দেবরানের প্রাসাদে তার অবস্থান হারান আসন্ন উত্তরাধিকারীর মা হিসেবে এবং বুরসাই গিয়ে মানবেতর জীবনযাপন করতে থাকেন মাহি দেবরান অর্থাৎ মুস্তফার মা। হুররাম এই যে কাজগুলো করাতেন, তিনি নির্বিঘ্নে ভীষণ রকম সৎ দাবি করতেন তার নিজেকে, কিন্তু তিনি রাজত্বে যে কী অরাজকতা তৈরি করেছিলেন তার ছেলেদেরকে রক্ষা করার জন্য, সেটা তোমরা সঠিক ইতিহাস শুনলে জানতে পারবে। তবে হুররমের একটা ভুল ছিল আমি বলবো, সেটা হলো মুস্তফা এমন মানুষ ছিলেন, মুস্তফা কখনই তার ভাইদের হত্যা করতেন না, এটা তার ভাইরা জানতেন বলেই বিশ্বাস করতেন বলেই তারা মুস্তফাকে অনেক ভালোবাসতেন। আর কি নির্মম নিয়ম যে একজন রাজত্ব করবে ভালো কথা, বাকিদেরকে মেরে ফেলা হবে, এটা আমি মনে করি একটা পৈশাচিক নিয়ম ছিল আল্লাহ পাক, এটা অনেক আগের ঘটনা, তো আল্লাহ পাক সবাইকে সহিহ বুঝ দান করুন, আল্লাহ পাক মানুষকে নিষ্ঠুরতা থেকে রক্ষা করুন। যারা এই ইতিহাস সম্বন্ধে সঠিক জ্ঞান রাখো, আমি মনে করি প্রত্যেকেই এই অশান্তির পিছনে প্রথম এবং প্রধান ব্যক্তি হিসাবে হুররমকে উল্লেখ করবে। মানে কী যে মানে রাজ্যটার মধ্যে কী যে একটা অশান্তি তিনি তৈরি করতেন আর বাদশাকে তিনি এতটা ভালোবাসতেন সেটা বলার অপেক্ষা রাখে না। ভীষণ রকম ভালোবাসতেন সুলতান সুলাইমানকে, যার কারণে সুলাইমান ভালোবাসা অন্ধ হয়ে হুররম যা বলতো তাই বিশ্বাস করত, তবে প্রমাণ নেওয়ার চেষ্টা করত, কিন্তু হুররমরা দেখা যেত বিভিন্নভাবে মিথ্যে প্রমাণ দাঁড় করাত। 1558 সালে
খুররমের মৃত্যুর পরে কেবলমাত্র তার পুনর্বাসন সম্ভবপর হয়। কথিত আছে যে জাহাঙ্গীর খুররমের কনিষ্ঠ সন্তান তার সৎ ভাইয়ের মৃত্যুর খবর শুনে বেদনাকাতর হয়ে কয়েক মাস পরেই মারা যান। খুররমের সন্তান বায়েজিদ জাহাঙ্গীর, জাহাঙ্গীর ছিল একটু অস্বাভাবিক মানুষ, কিন্তু মানে তার কাঁধে একটা কুজ ছিল, সেটার জন্য সে ভীষণ যন্ত্রণাকাতর জীবনযাপন করত। কিন্তু জাহাঙ্গীর এবং বায়েজিদ দুজনে অন্ধের মতো করে বড় ভাই মোস্তফাকে ভালোবাসতেন, কারণ মোস্তফা সে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখেন। যাই হোক, যখন মোস্তফাকে অন্যায়ভাবে জাহাঙ্গীরকে দূরে সরিয়ে দিয়ে জাহাঙ্গীর একটা কল্পনা করেছিলেন যে সুলতান সুলেমান হয়তো তার মানে হত্যার জন্য ওই জায়গায় নিয়ে যাচ্ছে, তাই জাহাঙ্গীর সাথে গিয়েছিল, কিন্তু শেষ রক্ষা করতে পারল না। বায়েজিদ চেষ্টা করেছিল, সেও পারল না। মোস্তফার দেহরক্ষীরা প্রাণপণ চেষ্টা করেছিল, তারাও পারল না। যখন সুলতান সুলেমান উপস্থিত থেকে কি নির্মমভাবে তার প্রাণের পুত্র, তার কলিজার ধন, তার বড় শাহজাদা মোস্তফাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছিলেন, ভাবতেই গা শিউরে ওঠে। সেই দৃশ্য যখন জাহাঙ্গীর পরে জানতে পারেন, জাহাঙ্গীর একটা সময় সেই কষ্টে আর নিজেকে প্রবোধ দিতে পারেননি, কয়েক মানে কিছুদিন পর জাহাঙ্গীরও মৃত্যুর কোলে ঢলে পড়েন। এবং মৃত্যুর আগে সে যে কি কঠিন যন্ত্রণা ভোগ করে গিয়েছিল খুররমের পুত্র জাহাঙ্গীর, শুধু আত্মদহনে, যে আমি আমার ভাইকে বাঁচাতে পারলাম না, কেন আমি আমার ভাই মোস্তফাকে বাঁচাতে পারলাম না, বাবা এটা তুমি কি করলে, মোস্তফা ভাই নির্দোষ ছিল, তুমি তাকে এভাবে মারবে বলে তুমি আমাকে সেখান থেকে সরিয়ে দিয়েছিলে। এবং মা খুররমকে জাহাঙ্গীর মনে মনে ঘৃণা করত। আর একটা সময় খুররম অনেক ভালো কাজও করেছিলেন, বিভিন্ন দান খয়রাত, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, এরকম অনেক কিছুই খুলেছিলেন। তবে এসবের সবশেষে যেটা হলো, খুররমের একটা কঠিন অসুখ ধরা পড়ল, ক্যান্সারের মতো একটা অসুখ, সেটা থেকে তিনি আর সেরে উঠলেন না। ডাক্তার কবিরাজ বৈদ্য অনেক রকমের চেষ্টা করলেন, তিনি ভীষণ রকম ভয়ঙ্কর রকম যন্ত্রণা ভোগ করতে লাগলেন। যখন তিনি বুঝতে পারলেন তার সময় আর বেশি দিন নেই, তখন তিনি সবার কাছে ক্ষমা চেয়ে নিলেন, কারণ আসলে তার পাপ ছিল অগণিত। ইব্রাহিমের মতো মানুষকে ফাঁসি দিয়ে মেরে ফেলানোর মতো ঘটনা, মোস্তফার মতো মানুষকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার মতো ঘটনা, এমনি আরও অনেক ঘটনা তিনি ঘটিয়েছেন, মানে তার উসিলে, তার কুমন্ত্রণায় ঘটেছে এগুলো আসলে। যাই হোক, পরবর্তীতে যখন তিনি বুঝতে পারলেন যে হয়তো তার জীবন অবসান হয়ে আসছে, তখন তিনি যেটা করলেন, সবার কাছে ক্ষমা চেয়ে নিলেন এবং মাহি দেবরান মানে মোস্তফার শাহজাদা মোস্তফার মায়ের কাছে গেলেন, তার কাছে ক্ষমা চাইলেন এবং মাহি দেবরান তাকে ক্ষমাও করে দিলেন। আর মাহি দেবরান সে জীবনটা খুবই কষ্ট করে কাটিয়েছেন, একমাত্র পুত্রের অভাব, মানে সম্রাট সুলাইমানের অবহেলা, সব কিছু মিলিয়ে মাহি দেবরান সবসময়ই খুব মনমরা হয়ে থাকতেন। আর খুররম ক্ষমা চাওয়ার পর তিনি ক্ষমা করে দিয়েছিলেন। তখন তিনি একটা কথা বলেছিলেন যে আমি তোমাকে ক্ষমা করলাম, জানি না আল্লাহ তোমাকে ক্ষমা করবে কি না। 1558 সালে খুররমের মৃত্যুর পরেই কেবলমাত্র তার পুনর্বাসন সম্ভবত হয়। কথিত আছে যে জাহাঙ্গীর খুররমের কনিষ্ঠ সন্তান এবং তার ভাই, বড় ভাই, সৎ ভাই মোস্তফার মৃত্যুর খবর শুনে, যে কথাটা আগেও বলেছি, তার সৎ ভাই মোস্তফার মৃত্যুর খবর শুনে জাহাঙ্গীর এতটা ভেঙে পড়েছিলেন যে কয়েক মাস পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। আসলে খুররমের অনেক ভুল ছিল। 1553 সালে সুলাইমান মোস্তফাকে প্রাণদণ্ড দেওয়ার পর সৈন্যদের মধ্যে একটি বড় মাপের অসন্তুষ্টি ও অস্থিরতা উত্থান হয়, যারা রুস্তম পাশাকে মোস্তফার মৃত্যুর জন্য দায়ী করেছিলেন। এ ঘটনায় সুলাইমান রুস্তম পাশাকে বরখাস্ত করেন এবং 1553 সালে কারা আহমেদ পোশাকে প্রধান উজির হিসাবে নিয়োগ করেন। কিন্তু দু বছর পর কারা আহমেদ পাশাও খুররম সুলতানের নোংরা চক্রান্তের শিকার হন, কারণ খুররম তার জামাতা রুস্তম পাশাকে আবার প্রধান উজির হিসেবে দেখতে চেয়েছিলেন। 1555 সালে কারা আহমেদ পাশাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় এবং রুস্তম পাশাকে আরও একবার প্রধান উজির 1555 থেকে 1561 সাল পর্যন্ত নিয়োগ দেয়া হয়। সুলাইমান বাকি জীবনে রাজসভাতে খুররমকে তার মাঝখানে যেটা হয়েছিল, সুলতান সুলাইমান কিছুটা হলে বুঝতে পেরেছিলেন খুররম বিভিন্ন ধরনের চাল চালছেন, তখন তিনি নিজেকে অনেকটা খুররমের কাছ থেকে গুটিয়ে নেন। কিন্তু যখন খুররমের তার প্রিয়তমা দ্বিতীয় স্ত্রীর সেই কঠিন রোগটি ধরা পড়ে, একসময় তিনি তার স্ত্রীকে আবার কাছে ডেকে নেন,
প্রবলভাবে ভালোবাসতে শুরু করেন, যার ফলে হুরমকে তার সাথে থাকতে দেন। ফলে আরেকটি প্রথা ভঙ্গ হয়, আর তা হলো যখন সাম্রাজ্যের উত্তরাধিকারীগণ উপপত্নী সহ উত্তরাধিকারীদেরকে তাদের মাতা সহ নিকটস্থ প্রদেশে শাসনের জন্য পাঠিয়ে উক্ত উপপত্নীদের সন্তান ক্ষমতায় বসার আগ পর্যন্ত তারা ফিরে আসতে পারবে না। সুলতান রাষ্ট্রীয় কার্যক্রম বিষয়ক উপদেষ্টা হিসেবে হুররম ভূমিকা পালন করেছেন এবং প্রতীয়মান হয় যে তিনি বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব রেখেছিলেন। রাজা সিগিসমন্ডাস দ্বিতীয় অগাস্টাসকে প্রেরিত তার দুটি চিঠি এখনও টিকে আছে এবং স্বভাবতই তার জীবদ্দশায় পোলিশ অটোমেন মৈত্রী চুক্তির মাধ্যমে পোল্যান্ড রাজ্যের সঙ্গে অটোমেন সাম্রাজ্যের শান্তিপূর্ণ সম্পর্ক বিরাজমান ছিল। সাম্রাজ্যের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন। হুররম সুলতান 15 এপ্রিল 1558 সালে মৃত্যুবরণ করেন। সুলাইমানের সমাধির পাশেই তাকে সমাধিস্থ করা হয়, যা সুলাইমানীয় মসজিদের প্রাঙ্গণে অবস্থিত। প্রিয় ভাই ও বোনেরা, আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, মাথা ব্যথা হয়ে গেছে পোস্টটি তৈরি করতে গিয়ে, প্রতিদিনই তাই হয়, তবু আমি পিছু হাঁটি না, চেষ্টা করি তোমাদের ইতিহাস থেকে সঠিক তথ্য জানাতে। আর হুররমের কাহিনী থেকে আমরা শিক্ষা নিতে পারি যে মন্দ কিছুর পরিণাম মন্দই হয়, ভালো হয় না। পুরো ফ্যামিলিটা, পুরো রাজত্বটাকে সে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। তিনি এমনই একজন কুচক্রী মানুষ ছিলেন এবং শেষটায় তিনি অনেক ভালো কাজও করেছিলেন। সবাই ভালো থাকবে, যাদের কাছে ভালো লাগে কষ্ট করে লাইক দিয়ে ভিডিওটা দেখবে। এটা হলো সুলতান সুলাইমানের প্রাসাদ, সেটাও তোমাদের সাথে একটু তুলে ধরলাম। আল্লাহ হাফেজ। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।